কয়েক দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। সালটা 2011। বামেদের অপশাসনের অভিযোগ তুলে পরিবর্তনের হাওয়া আনতে তখন সোচ্চার হয়েছিলেন রাজ্যের বুদ্ধিজীবীরা। পথে নেমে বাম সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করেছিলেন তারা। কিন্তু প্রকৃত অর্থে কি এই পরিবর্তন আনতে চেয়েছিলেন তারা? সময় বদলেছে, কেটে গেছে 12 বছর। রাজ্যের ক্ষমতায় মমতা নেতৃত্বাধীন সরকার, বোধহয় পরিবর্তনের অত্যাধিক চাপেই এখন রাজ্যে দুর্নীতির রমরমা। চারদিকে হিংসা সন্ত্রাসের পরিবেশ, কান পাতলেই এখন রাজ্যে বোমাগুলির শব্দ, আর ভোট মানেই মৃত্যুর উৎসব। সম্প্রতি ঘটে যাওয়া পঞ্চায়েতে হাড়ে হাড়ে তা উপলব্ধি করেছে রাজ্যবাসী। এখনও রাজ্যে বিরামহীন ভোট সন্ত্রাস। তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন বাংলার শিক্ষিত সমাজ। এই আবহে মুখ খুললেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হয়েছে বলে মনে হয় না আমার। লাশ পড়ার ঘটনা ঘটেছে, পঞ্চায়েত ভোট লোভনীয় জিনিস। উন্নয়ন হয় কিনা জানি না, তবে লোকের পকেট ভারী হয়, সেই কারণেই এত মারপিট খুনোখুনি। শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হয়েছে বলে আমার তো মনে হয় না কখনোই। ওই লাশ পড়া টড়া এসব ঘটনা ঘটেছে। আর গ্রামে এখন পঞ্চায়েত ব্যাপারটাই হচ্ছে এমন লোভনীয় জিনিস, কেননা প্রচুর টাকা পঞ্চায়েতের হাতে চলে যায়, তা দিয়ে গ্রামের উন্নয়ন করার কথা। সু উন্নয়ন কী হয় তো জানি না, কিন্তু লোকের পকেট ভারী হয় বিষয়ে সন্দেহ নেই। পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, এত চোর থাকলে কী করে হবে, চোর দিয়ে দেশ চলে না। আর এত চোর থাকলে কী করে কী হবে বলো, এত চোর দিয়ে তো দেশ চলে না। সম্প্রতি কলকাতার ভারত সভা হলে মানবাধিকার সংগঠন এপিডিআরের একটি নাগরিক কনভেনশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেন অপর্ণা সেন, বোলান বন্দ্যোপাধ্যায়, মিরাতুন নাহার সহ বিশিষ্ট জনেদের একাংশ। নতুন পরিবর্তনে তাঁরা যে খুশি নন তাও সেদিন স্পষ্ট করেন অপর্ণা সেন। আমাদের তো দাবি করতে পারা উচিত, তার কাছে আমাদের তো সুবিচার চাইতে পারা উচিত, কিছুই তো হচ্ছে না। পরিবর্তনের কাণ্ডারীদের মুখেই বিরক্তির ছাপ স্পষ্ট, কোথাও গিয়ে আজ যেন অনুতপ্ত তাঁরাও। দেখুন, এটা তো আমরা, আমি ব্যক্তিগত ভাবেও কিছুদিন আগেও বলেছি, অনেকেই বলেছেন যে যেখান থেকে বিরোধী শূন্য করার যে প্রবণতা দেখা দিয়েছে তার কারণটা তো একটাই, বিরোধী থাকলে তারা প্রশ্ন করবে আয় ব্যয় নিয়ে, বিরোধী শূন্য হলে প্রশ্ন করার কেউ থাকবে না। সেই যেন তেন প্রকারেণ বিরোধী শূন্য হতে হবে, এই মানসিকতা দেখা দেয়। আমার মনে হয় ভুল কিছু বলেনি। অনুশোচনায় আজ যেন তাঁরাও ভাবছেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, তাই হয়তো সমস্ত কুণ্ঠা ছেড়ে প্রতিবাদে গর্জে উঠছেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ।